এবার চলে আসি তফসিলের আলোচনায়। প্রশ্ন হচ্ছে তফসিল জিনিসটা কি? তফসিল আসলে আইন, কিন্তু এই আইনগুলো হচ্ছে এরকম যে এরকম কিছু আইন যেগুলোকে সাংবিধানিক আইনের ন্যায় মর্যাদা দেওয়া হয়েছে। সংবিধানে আলাদা করে ওদেরকে বলা হয়নি, কিন্তু সেরকম সম্মান দেওয়ার জন্য ওদেরকে আলাদাভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলোই হচ্ছে তফসিল। এবং আমাদের সংবিধানে মোট 7টি তফসিল আছে। এই 7টি জানতে হবে এরকম না, তবে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এই 3টি তফসিল যেটি পরে সংযোজিত, এটি খুব ভালো মতো জানতে হবে। বহুবার এর মধ্যে চলে এসেছে প্রিলিমিনারি পরীক্ষা এবং সামনেও আসবে। পঞ্চম তফসিলে বলা হয়েছে 1971 সালের 7ই মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণ সেটিকে 5 নম্বরে অন্তর্ভুক্ত করা হয়েছে। 6 নম্বরে অন্তর্ভুক্ত করা হয়েছে 1971-এর 26শে মার্চ স্বাধীনতার ঘোষণার বিষয়টি। এবং 7 নম্বরে অন্তর্ভুক্ত করা হয়েছে 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকার কর্তৃক জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র, যেটিকে বলা হয় প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণাপত্র। তো মূলত এই 3টি থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, আর বাকি 4টিও শুধু জানার জন্য দেখে রাখবেন। প্রথম তফসিলে বলা আছে অন্যান্য বিধান থাকা সত্ত্বেও কার্যকর আইন, দ্বিতীয়ত বলা আছে বিলুপ্ত, তৃতীয়ত শপথ এবং ঘোষণা, চতুর্থত ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধান। তবে এই 4টা থেকে সাধারণত তেমন একটা প্রশ্ন আসে না।